দার্জিলিং আমাদের ওয়েলকাম করলো মুসুলধারা বৃষ্টি দিয়ে। হ্যালো বন্ধুরা, আমি দিব্যেন্দু, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বর্তমানে রয়েছি এনজিপি স্টেশনের বাইরে, ঘড়িতে সময় হচ্ছে এখন 8:50। আগের পর্বেই আপনারা দেখেছেন কিভাবে আমরা দার্জিলিং মেলে জেনারেল বগিতে শিয়ালদা থেকে এনজিপি আসলাম। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন, তার লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। আর এই পর্বে থাকছে এনজিপি স্টেশনের সামনে থেকে দার্জিলিং যাওয়ার গাড়ি, তাও আবার শেয়ারে। তো ভিডিওটা শেষ অবধি দেখুন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। কার্শিয়াং সোনাদা হয়ে দার্জিলিং পৌঁছতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। এনজিপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার অপশন অনেকই রয়েছে। যেমন আপনি চাইলে গাড়ি বুক করে যেতে পারেন, ছোট গাড়ির ভাড়া পড়বে 3,000 টাকা, আর বড় গাড়ির ভাড়া প্রায় 4,000 টাকা। এছাড়াও শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে NBSTC-র বাস ধরে 100 টাকার বিনিময়ে আপনারা চাইলে দার্জিলিং যেতে পারেন, কিন্তু বাসে যেতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। আর আপনারা চাইলে শেয়ার কারেও যেতে পারেন, যা 300 থেকে 350 টাকার বিনিময়ে আপনাকে শিলিগুড়ি বা এনজিপি স্টেশন থেকে দার্জিলিং পৌঁছে দেবে। দূর থেকে যখন পাহাড় দেখা যায়, তখন মনের মধ্যে এক আলাদাই এক্সাইটমেন্ট কাজ করতে থাকে। কিন্তু তারই মধ্যে ঝিরঝির বৃষ্টিও শুরু হয়ে যায়। ডান দিকে রোহিণীর রাস্তা ধরে এগিয়ে চললাম। রোহিণী গেট টোল প্লাজায় টোল দিয়ে আমাদের গাড়ি পাহাড়ে ওঠা শুরু করলো। কার্শিয়াং থেকে 2-3 কিলোমিটার আগে শিরবাড়ি বলে একটা জায়গায় ড্রাইভারদা হল্ট দিল, যেখানে আমরা একটু টিফিন টিফিন করবো। এখানে 15 মিনিটের হল্ট। এরপরও এখনও অবধি যা এসেছি, এখনও এখান থেকে এখনও প্রায় 1.5 ঘন্টার জার্নি বাকি রয়েছে। এখান থেকে দার্জিলিং এখনো 32 কিলোমিটার দূরে, প্রায় ঘন্টা দেড়েক লাগবে। কার্শিয়াং ঢোকার পর থেকেই দর্শন পাওয়া গেল টয় ট্রেনের রেল লাইনের, যা এই কার্শিয়াং থেকে দার্জিলিং অবধি আমাদেরকে সাথে নিয়ে রাস্তার কখনো ডান দিকে আবার কখনো বাঁ দিকে চলতে থাকবে। সময় হচ্ছে 12:15, এখন আছি সোনাদা। বেশিক্ষণ নেই দার্জিলিং পৌঁছে, 12-14 কিলোমিটারের মতো রয়েছে।
কিলোমিটার। দার্জিলিং স্টেশন, মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। দার্জিলিং আমাদের ওয়েলকাম করলো মুসুলধারা বৃষ্টি দিয়ে। এখন দাঁড়িয়ে আছি মেল থেকে একটু নিচে। এই সামনে যে রাস্তা, উপরের যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মেলের রাস্তা। মুসুলধারা বৃষ্টি হচ্ছে।